এই অপারেশনটা আমি করছি না। আনলেস উনি আমাকে লিখিত দেন, ওনার লিখিত অনুমতি পেলে তবেই আমি কেসটা হ্যান্ডেল করব। আমি আবিরের ভালো চোখ আবার খারাপ করে দেব। সেই বিশ্বাস তোমার আমার উপর আছে তো শালুক? তার মানে তুমি স্বীকার করলে যে এই কাজটা তুমি করেছিলে, তাই তো? দাঁড়াও, এনো এখানে আবিরকে একটা চিঠি লিখে দাও না, ধরো। কি কি লিখবো? যা যা বলছি তাই লেখো। আগে আগে বলো কি লিখতে হবে আমাকে। তুমি লেখো যে তুমি ওর চোখ ফেরানোর জন্যই ওর সঙ্গে যোগাযোগ রেখেছিলে। ওর চোখে দৃষ্টি ফিরে এসেছে, তাই তোমার সঙ্গে আর ওর কোনো সম্পর্ক নেই। তোমার কাজ শেষ হয়ে গেছে, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাও না শালু। আর ও যদি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, ও যেই মুহূর্তে তোমার সামনে আসবে তুমি সুইসাইড করবে, কারণ তুমি চাও না আমার আর আবিরের সম্পর্কটা ভেঙে যাক। কি হলো, লেখো। এই ন্যাকাম করো না তো, এখন কাঁদার সময় নয়। হ্যাঁ, এক্ষুনি আমার বাপি আর আমার শ্বশুর বাড়ির লোক এখানে চলে আসবে, এসেই হাজারটা কথা বলা শুরু করবে। এই তাড়াতাড়ি এসো, লেখো। সান্ত্বনা দেওয়া ছাড়া আজ তো তোমার আর কাছে কোনো উপায় নেই শালুক। আজ তো তুমি আমাকে আর ফেলে চলে যেতে পারবে না, আর চলে যেতে চাইলেও আমি তোমাকে যেতে দেবো না, তোমাকে এমনি করেই জড়িয়ে থাকবো। আমি তোমাকে বলেছি তো, আমি তো তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে একদিন সকাল দেখাবো, সারা দিন দেখাবো, সারা রাত দেখাবো, বলো বলিনি? বালিশের তলায় রেখে দেবো, আর নার্সকে বলবো ও চোখে দৃষ্টি ফিরে এলে এটা ওকে পড়তে দিতে। ওকে, চলো এবার। আচ্ছা শালুক, ওখানে তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি কি বলবে? তুমি বলবে যে তুমি আমাকে রাজি করিয়েছো, যাতে তুমি ওকে চোখ দিতে। চলো চলো। আমি জানি ওই সজ্জা দিদি। আমি খুব ভালো করে জানি আমাকে কি বলতে হবে, আর
আমিও জানি যে আমাকে কি বলতে হবে না। তুমি একদম চিন্তা করো না। তবু তো আমি জানবো যে আমার স্বামী আমার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখতে পাবে। ওতেই আমার শান্তি। আমি যত দূরেই থাকি না কেন, তবু তো জানবো ভালো আছে। তোমার চিন্তা নিও সূর্য দিদি, আমি আমি তোমাদের সবার জীবন থেকে চিরকালের মতন অনেক অনেক দূরে চলে যাব। তুমি শুধু ওকে ভালো রেখো। এতক্ষণ ধরে কি হচ্ছিল, কি বলছিল ঐশ্বর্য তোকে? ঐশ্বর্য দিদি শেষ পর্যন্ত রাজি হয়ে গেছে বাবা। না না শালুক মা, ও তো এমনি এমনি রাজি হওয়ার মেয়ে নয়। আমরা এতক্ষণ সাংঘাতিক টেনশনে ছিলাম, ঐশ্বর্যর বাবা এখানে থাকতে না পেরে বাধ্য হয়ে তোরা যেদিকে গেছিলিস না সেই দিকে গেছে, দেখা হয়নি তোদের সঙ্গে? না তো। লক্ষ্মী মেয়ে, মা তুমি আমাদের বলতো ঐশ্বর্য তোকে কি বলেছে? বললাম তো বাবা, ঐশ্বর্য দিদি অপারেশনটা করতে দিতে রাজি হয়ে গেছে আমাকে। তোমরা কেন শুধু শুধু চিন্তা করছো? তোমাদের ছেলে ঠিক তার চোখের দৃষ্টি ফিরে পাবে। এই অঘটনটা ঘটলো কি করে? মানুষের মন। তাছাড়া যাই বলো না কেন, সেই মতন তোমাদের ছেলে ওর তো স্বামী, এতদিন ধরে তো ওর সঙ্গেই আছে। নিজের স্বামীর ভালো হোক সেটা কে না চায় বলো? তাই হয়তো ওর মত বদলেছে, রাজি হয়েছে। মত বদলেছে মানে? ওর তো তোর কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত। আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত কেন বাবা? ও আমার কাছে কৃতজ্ঞ হতে যাবে কেন? দাদা এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। আমি আমি যদি আমার স্বামীর জন্য কাজটা করে থাকি তাতেই বা কৃতজ্ঞতার কথা আসছে কেন বাবা? কেই বা কার কাছে কৃতজ্ঞ থাকে? ভুল বলেছি মা, সরি, আমি ভুলটা স্বীকার করলাম। মনের মধ্যে যে কথাটা থাকে সেটা কখনো না কখনো বেরিয়েই আসে বাবা। তাই তুই আমাকে ভুল বুঝছিস মা, অন্তত তুই আমাকে ভুল বুঝিস না। ভুল বুঝিনি বাবা, এমন কথা বলো না তুমি। তোমায় আমি ভুল বুঝবো এমন স্পর্ধা যেন কখনো কোনোদিনও আমার না হয়। শালুক মা, তাহলে ডাক্তারবাবুকে গিয়ে কথাটা বলতে হবে তো? আমি বরং ভেতরে যাই, আমি গিয়ে বরং ডাক্তারবাবুকে কথাটা ততক্ষণ বলি। হ্যাঁ হ্যাঁ ছোটন, আমিও যাব। ভালো কাজ শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হয়, দেরি করতে নেই। এই কাজটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। তোমার ছেলে যেন তার চোখের দৃষ্টি ফিরে পায়, ও যেন খুব ভালো থাকে বাবা। ওর জীবনে যা যা স্বপ্ন আছে ও যেন সব পূরণ করতে পারে। তোর মতো মেয়ে যদি কারো পাশে থাকে, তোর মতো মেয়ের শুভেচ্ছা যদি কারো সঙ্গে থাকে, তাহলে তার জীবনে সব স্বপ্ন পূরণ হবে। আমি তোকে আজ জোর গলায় বলে গেলাম মা। ঠিক বলেছো বাবা, একদম ঠিক বলেছো বাবা। বাবা আমি ভেবে দেখলাম কার এমন উদার মন যে নিজের চোখ দিয়ে আমার স্বামীর চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারতো।
জীবিত মানুষের পক্ষে কি সেটা করা সম্ভব বাবা? আমি আমি নিজেও তো পারিনি। কেউ যদি আমায় বলতো আমি কি এই প্রস্তাবে রাজি হতে পারতাম? পারতাম না বাবা। যখনই এই কথাটা মনে হলো তখনই শালুকের উপর থেকে আমার সমস্ত রাগ উধাও হয়ে গেল। মনে হলো যা করছে সবটাই তো আবিরের ভালোর জন্য করছে, আমার ওকে বাধা দেওয়া উচিত হয়নি। আবিরের চোখ যদি ভালো হয়ে যায় তাহলে তাহলে এর থেকে ভালো আর পৃথিবীতে কি আছে? তাই আমি রাজি হয়ে গেলাম বাবা। বাবা বাবা, এতদিন আমি যা যা ভুল করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। ঐশ্বর্য, তোমাকে ক্ষমা করতে গেলে তো এত ক্ষমার প্রয়োজন যে ততটা সময় বা ধৈর্য কোনোটাই আমাদের নেই। তোমার ভুলটা তো খুব একটা ছোটোখাটো নয়, পাহাড় প্রমাণ ভুল তোমার। তোমাকে ক্ষমা করতে গেলে আমাদের জীবনের এতটা সময় কেটে যাবে যে বাকি কোনো কাজ করার আর কোনো সময় পাবো না। তোমাকে ক্ষমা করার চেষ্টাটা না আমরা করছি না। শোনো ঐশ্বর্য, আমরা তোমাকে ক্ষমা করলাম কি করলাম না সেটা বড় কথা নয়, তুমি নিজেকে জিজ্ঞেস কর, নিজের কাছে পরিষ্কার থাকো। আর একটা কথা মনে রেখো, কোথাও না কোথাও কেউ না কেউ অপেক্ষা করে থাকে, তাঁর চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি সবটা নিরপেক্ষভাবে বিচার করেন, তাঁর বিচারে যদি তুমি পার পেয়ে যাও তাহলে আমরা তোমাকে ক্ষমা করলাম কি করলাম না তাতে কিছু যায় আসে না। ঠিক বলেছো বাবা, একদম ঠিক বলেছো, সত্যি তো বাবা। আমি মনে প্রাণে তোমার কথাটা বিশ্বাস করছি। আমি তাহলে আসি বাবা। তুই ভয় পাস না, আমরা এখানে রইলাম, আমরা সর্বান্তঃকরণে তোর সুস্থতার কামনা করব, যত তাড়াতাড়ি সম্ভব তুই সুস্থ হয়ে উঠবি মা। আর ঐশ্বর্য, আমি ঠিক করেছি চোখ দেবার পরে যতদিন শালুক অসুস্থ থাকবে, যতদিন নিজের পায়ে উঠে দাঁড়াতে না পারবে, চলাফেরা করতে না পারবে, ততদিন আমি শালুককে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখব। আশা করি এতে তোমার কোনো আপত্তি হবে না ঐশ্বর্য। শালুক যদি যেতে চায় তাহলে আমার আপত্তি কিসের? এ কথা তো শালুকই বলতে পারবে, ও যাবে কি যাবে না। তোমার কথা আমার মনে আছে ঐশ্বর্য দিদি, আমি বিশ্বাসঘাতক নই। আমি তোমায় যখন একবার কথা দিয়েছি তখন সেই কথা আমি প্রাণ গেলেও ফেলব না। সেসব কথা থাক না বাবা, আগে তো আগের কাজটা শেষ হোক। তাছাড়া ডাক্তারবাবু তো আজকেই আমাকে ছেড়ে দেবেন না, আমি সুস্থ হব তবে তো হাসপাতাল থেকে ছাড়া পাবো। তাই এখন এসব কথা আলোচনা করে কি লাভ বাবা? এসব কথা না হয় পরে ভেবে দেখা যাবে। না না, কোনো পরেটারে নয়, আমি যেটা বললাম সেটাই হবে, এটা মনে রেখো মা। আর এই যে ঐশ্বর্য, তখন যদি তুমি বেঁকে বসো তাহলে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না, আর তোমার বাবাও তোমার এই আচরণ মেনে নেবেন বলে মনে হয় না। ছোটন, আরে তুই কি করছিস? উফ, আমাকে কেন, তুই জনে জনে বারবার প্রণাম করছিস কেন, কি হয়েছে? বারে একটা ভালো কাজে যাচ্ছি, সবার আশীর্বাদ নিতে হবে না? বাবাকে তো দেখতেই পেলাম না, ঠিক এই সময় যে বাবা কোথায় একটা চলে গেল। বাবার আশীর্বাদ পাওয়া আমার কপালে আর নেই বুঝলে। ঐশ্বর্য দিদি, বাবা না থাক, বাবার মেয়ে হয়ে যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো
আজকের দিনে তখন তোমাকে একটা প্রণাম করতে দাও। থাক থাক শালুক, থাক, প্রণাম করতে হবে না। বলছি তো, যা হবে ভালোই হবে, তুমি চিন্তা করো না, একদম ভয় পাবে না, মনে সাহস রাখো। কে বলেছে আমি ভয় পেয়েছি? আমার আমার আর যাই দোষ থাকুক না কেন ঐশ্বর্য দিদি, আমি ভয় পাই এই দোষটা আমার নেই। ভয় পেলে কি আর এত বড় একটা কাজ করার সাহস দেখাতে পারতো? এত বড় একটা কাজ করার সাহস দেখানোর পরেও তুমি ওকে বলছো যে ও যাতে ভয় না পায়? শালুক মা, মা আমি তোকে আশীর্বাদ করি দি, অনেক বড় অনেক উপরে ওঠ, অনেক ভালো থাক, আকাশের মতো উঁচুতে ওঠ, যারা তোকে দূর থেকে দেখবে না এরপর তাদের যেন অনেকটা মাথা তুলে তোকে দেখতে হয়। আশীর্বাদ করি মা, খুব ভালো থাক মা, খুব ভালো থাক। তোমরা চিন্তা করো না ছোটু, বরং তোমাদের ছেলের জন্য প্রার্থনা করো, ওর অপারেশনটা যেন খুব ভালো করে হয়, আর অপারেশনের পরে ও যেন চোখে সব দেখতে পায়। আমি এলাম। হ্যাঁ আমিও যাবো তো মা, ভেতরে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে না? হ্যাঁ বুবলু, আমি এখানে রইলাম, ডাক্তারবাবু কি বলে আমাকে এসে জানাস। আর হ্যাঁ, অপারেশনের শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে যাবো না। ঠিক আছে দাদা। ঠিক তাই, অপারেশনটা শেষ না হওয়া পর্যন্ত কি এখান থেকে যাওয়া যায়? দেখে যেতে হবে না অপারেশনটা সাকসেসফুল হলো কি না? আমরা এখানেই থাকবো। শালুক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ঐশ্বর্য দিদি, তোমাকেও বেস্ট অফ লাক। তোমার পায়ে হাত দিয়ে এভাবে তোমাকে কে প্রণাম করতে পারে বলো তো? আমি জানি তুমি করো, কিন্তু হঠাৎ আচমকা প্রণাম করলে বলে চমকে গিয়েছিলাম। এক্ষুনি অপারেশনটা শুরু হয়ে যাবে, আমি তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছি বের বের। এটা বলে না, এমন করে বলে না। মানে মানে অন্য বেডে চলে যাচ্ছি, অন্য রুমে। শালুক, তোমার এত দেরি হলো কেন? ওরা কি তোমার কোনো টেস্ট করছিল? তুমি জানো আমি কত অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, কতক্ষণ ধরে আমি তোমার গলার স্বর শুনিনি। না না, আসলে আসলে কি হয়েছে বলো তো,
ওই সইটই করতে গিয়ে না একটু দেরি হয়ে গেল আর কি। তারপরে মানে ডাক্তারবাবুদেরও তো প্রস্তুতি নিতে সময় লাগে, তাই না? এক্ষুনি এক্ষুনি অপারেশনটা শুরু হয়ে যাবে, ভেলভেলাটা এক্ষুনি শুরু হয়ে যাবে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে তোমার শরীরে একটা অঙ্গ আমাকে এরকম ভাবে দিয়ে দিতে হচ্ছে। এই কথাটা তো আগে আগে অনেকবার হয়ে গেছে ভেলভেলাটা, এর আগে অনেকবারই কথাগুলো বলেছো। বারবার এই কথাটা বললে আমারও তো কষ্ট হয়, প্লিজ আর এই কথাটা বলো না। আমি হেরে গেলাম শালুক, আমি হেরে গেলাম, আমি কিছুতেই পারলাম না। তুমি আমাকে বাধ্য করলে তোমার চোখ দিয়ে আমাকে এই পৃথিবীটা দেখতে। এখনো তো জানি না অপারেশনটা হোক আগে। তোমার চোখ যখন আমি পাচ্ছি তখন এই অপারেশনটা সাকসেসফুল হতে বাধ্য। আমার একটা একটা কথা ছিল ভেলভেলাটা। কি কথা বলো। এরপর তো আমরা বাকি জীবনটা দুজন দুজনের সঙ্গে কথা বলে কাটাবো। শোনো, একবার আমার চোখের দৃষ্টিটা ফিরে আসুক, আমার অক্ষমতা কেটে যাক, আমার অসহায়তা কেটে যাক, আমাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমি তোমার কাছে আসবোই শালুক, আমি আমার সমস্ত বাধা থেকে মুক্ত হয়ে তোমার কাছে আসব। তুমি তো নিজেই কথা বলে যাচ্ছ, আমার কথাটা আমি কখন বলবো তাহলে? না 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 না, তুমি বলো, তুমি বলো তুমি কি বলতে চাও, বলো।